ছাত্রীদের বার্ষিক রেজাল্ট আমরা প্রকাশ করছি। আমাদের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসের 2 তারিখে শুরু হয়েছিল এবং পরীক্ষা শেষ হয়েছিল 11 তারিখ। এই এত কম সময়ের মধ্যে রেজাল্ট আমরা তোমাদের হাতে তুলে দিচ্ছি, তার জন্য আমি আরেকবার নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের যারা কোশ্চেন প্রস্তুত করেছিলেন, যারা বিভিন্ন বিষয়ের খাতাগুলি চেক করেছিলেন এবং বিশেষ করে ক্লাস টিচাররা যারা আছেন, যারা এই কম সময়ের মধ্যে বিভিন্ন সাবজেক্টের মার্কসগুলি সংগ্রহ করার পর অতি দ্রুততার সঙ্গে মার্কশিট তৈরি করেছেন এবং আমাদের একাডেমিকের যারা মেম্বার আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে এবং নন্দন স্যারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। প্রত্যেক বছর আমরা রেজাল্ট বেরোনোর কিছুদিন আগে বার্ষিক বেতন নেওয়া শুরু করি, কিন্তু এবছর ব্যতিক্রম ছিল। এবছর আমরা মার্চ মাস থেকে বেতন নেওয়া শুরু করেছিলাম। অধিকাংশ ছাত্রছাত্রী যারা বেতন দিয়ে দিয়েছিল, কিন্তু বেশ কয়েকজন ছাত্রছাত্রী যারা এখনো পর্যন্ত বার্ষিক বেতন দেয়নি। আমরা আজকে বেতন দেওয়ার ব্যবস্থা করেছি। নবম শ্রেণীর ছাত্রছাত্রী যদি কেউ থেকে থাকো, বার্ষিক বেতন যদি না দেওয়া থাকে, তোমরা অবশ্যই আমাদের অফিস রুমের যে জানালা আছে ওখানে সুশান্ত স্যার, মীমান স্যাররা আছেন, নরেন স্যাররা আছেন, ওখানে বেতন দেবে। বেতন দেওয়ার পর তোমাদের একটি রসিদ দেওয়া হবে, সেই রসিদটি তোমরা তোমাদের ক্লাস টিচারকে গিয়ে দেখাবে নির্দিষ্ট ক্লাসে, এবং তবেই কিন্তু তোমরা রেজাল্ট হাতে পাবে। ক্লাস টিচারদের কাছে একটা লিস্ট দেওয়া আছে, ডিউ লিস্ট, যারা যারা বেতন দেয়নি তাদের রোল নাম্বার গুলো দেওয়া আছে, নাম দেওয়া আছে। যারা বেতন দিয়েছে তাদের ডিউ লিস্টে কোন রকম নাম বা রোল নাম্বার থাকবে না, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা 9 থেকে 10-এ ওঠানোর যে বিষয়টা, এখানে যেহেতু পাস ফেল আছে, তাহলে সরকারি নিয়মকে মান্যতা দিয়ে আমরা আমাদের বিদ্যালয়েও কিন্তু পাস ফেল রেখেছি। আমাদের এবছরের ক্লাস 9-এর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 524। আবার বলছি, মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 524। তার ভিতরে পাস করেছে অর্থাৎ 10-এ আমরা প্রমোশন দিয়েছি 331 জনকে। 193 জন ছাত্রছাত্রী ক্লাস 10-এ ওঠেনি, আমরা প্রমোশন দিতে পারিনি। তার বিশেষ একটা কারণ আমি তুলে ধরছি। কারণটা হচ্ছে 110 জন ছাত্রছাত্রী যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেনি, 110 জন, ফলে তারা যদি পাস করেও থাকো তাদেরকে কোনোভাবেই কিন্তু 10-এ ওঠানো যাবে না, যেহেতু রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেনি। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য যে নোটিশ বারে বারে আমরা গ্রুপে দিয়েছি, বারে বারে আমরা নোটিশ বোর্ডে দিয়েছি, কিন্তু সময় থাকা সত্ত্বেও অনেকে রেজিস্ট্রেশন করেনি। রেজিস্ট্রেশনের ডেট যদি পেরিয়ে যায় এবং লেট যে ডেট, লেট টাকা দিয়ে যে রেজিস্ট্রেশন করা, সেই ডেটও যদি পেরিয়ে যায় আমাদের কিছু করার নেই। বাকি 83 জন যে ছাত্রছাত্রী আছো, তারা হয় বার্ষিক পরীক্ষা দেয়নি, হয় 2-4 সামেটিভ পরীক্ষা দেয়নি, হয় তারা প্রজেক্ট মার্কস তাদের পড়েনি, তারা প্রজেক্ট জমা দেয়নি, অথবা
তারা বিভিন্ন সাবজেক্টে ওই 2 4 5 6 8 করে সব নাম্বার পেয়েছে। ছেলেরা যারা সাইকেল দাওনি তাদের কাছে যদি ফটো থেকে থাকে এবং বেতন দেওয়ার যে রসিদ সেটা যদি থেকে থাকে আজকে তোমরা রেজাল্ট দেওয়ার পর 17 নম্বর রুম থেকে সাইকেল নিয়ে নেবে। সেখানে সাদিক স্যার থাকবে, সৌরভ মাঝি স্যার থাকবে, এই দুজন সাইকেলটা দেখছে। একই রকম ভাবে যদি আজকে নিতে অসুবিধা হয় তো আগামী কালকেও পাবে। সামনে বছরের 2 তারিখ জানুয়ারি 2 তারিখে আমরা বুক ডে পালন করব। 2 তারিখে ক্লাস 10 এর বই দেওয়া হবে। তোমরা যারা 9 এ পড়ছো ক্লাস 10 এ গিয়ে পৌঁছাবে, তোমরা 2 তারিখে বই পাবে। 2 তারিখে দেখবে সেকেন্ড হাফে ক্লাস 10 কে বই দেওয়া হবে। পুরনো বই সঙ্গে নিয়ে আসবে, পুরনো বই 7 নম্বর রুমে জমা দেবে। সেখানে নরেন স্যার এবং হিমায় মাঝি স্যার থাকবেন। সেখান থেকে বই নিয়ে এসে তোমরা জমা দিয়ে এসে তোমরা বই ঘরে চলে আসবে। বই নেওয়ার জন্য মার্কশিট অবশ্যই আনবে, কারণ মার্কশিটের পেছন দিকে স্ট্যাম্প দেওয়া হবে বইটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর। বই এবং খাতা ক্লাস 9 এর রেজাল্ট 1400 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে। টোটাল অনুসারে 350-তে পাস, অর্থাৎ টোটাল 350 এবং তার উপরে পেলে পরে পাস। 9 C6 রেজাল্ট মোটামুটি ভালো করেছে, বিশেষ রেজাল্ট একটু খারাপ হয়েছে। তো আমরা 10 জনের একটা মেরিট লিস্ট সমস্ত সেকশন মিলে বানানো হয়েছে, সেইটা আমি পরপর বলছি। 9 থেকে 10 সেখানে দশম স্থান অধিকার করেছে শ্রুতি সাউ, 9C পেয়েছে 888। নবম স্থান মেঘনা চার, 9C পেয়েছে 891। অষ্টম স্থান আনন্দ দাস, 9SXM 74 নম্বর পেয়েছে 900। সপ্তম স্থান অর্পিতা খান, 9C রোল নাম্বার 7 পেয়েছে 916। ষষ্ঠ স্থান সুদীপ মণ্ডল, 9SXM রোল নাম্বার 1 পেয়েছে 948। পঞ্চম স্থান রিয়া দাস, 9C6 রোল নাম্বার 3 পেয়েছে 1011। চতুর্থ স্থান আনন্দী শর্মা, 9C6 রোল নাম্বার 5 1080। তৃতীয় স্থান তনু মণ্ডল, মঞ্চে দেখে দেবেন তনু মণ্ডল, তিনজনকে দেখে দেবেন তনু মণ্ডল চলে আসবে। তৃতীয় স্থান তনু মণ্ডল, 9C রোল নাম্বার 4 পেয়েছে 1087। 1087 আপনারই জোরে তনু মণ্ডল মঞ্চে চলে এসেছেন। তনু মণ্ডল তৃতীয় স্থান নন্দিতা চার, 9C 1133 নন্দিতা আসেনি। এইবার প্রথম স্থান শিবপ্রিয়া চার, 9C যারা মেরিট লিস্টে 10 জনের নাম আমরা বললাম, এই নামটা হয়তো মনে থাকবে না, কিন্তু আমরা বলে এই মেরিট লিস্ট ডিসপ্লে আকারে দিয়ে দেব। আর ক্লাস 10 এ যারা পৌঁছে যাচ্ছ সকলকেই শুভেচ্ছা।
কিন্তু যারা নাইনে ঢুকে যাচ্ছ তোমরা কিন্তু রেজাল্ট দেখার পর যারা অকৃতকার্য হচ্ছ জানুয়ারি মাসের শেষের দিকে রিঅ্যাডমিশন করিয়ে নেবে।